সরকারি হাসপাতালের সামনে যে সমস্ত অবৈধ নির্মাণগুলি রয়েছে সেগুলি ভেঙে ফেলা বা সেগুলিকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে কিন্তু দোকান যেগুলো করা রয়েছে বিভিন্ন হাসপাতালের সামনে তাদের মাথায় চিন্তার হাত। অনেকেই ব্যাপারটা শুনেছে, অনেকে আবার বিষয়টা সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমাদের প্রতিনিধি গিয়েছিল সেই সমস্ত দোকানদের কাছে যারা দীর্ঘদিনভাবে অবৈধভাবেই ব্যবসা করে আসছে। তসিফ আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছে। তসিফ, বিভিন্ন জায়গায় তো ঘুরলে, কি দেখলে চিত্রটা বিস্তারিত জানো। দেখো, যেগুলো দেখা গেল বিভিন্ন দোকানদার কিন্তু এখনো এই বিষয়ে অকেবল নাই, কিন্তু যারা হয়তো সোশ্যাল মিডিয়া বা টিভি খবর ইতিমধ্যে যারা লোক আছে তার শুনে তাদের, তারা কিন্তু অনেকেই জানে যে সরকার ঘোষণা করেছে যে রাজ্য রাজ্যে যে সমস্ত সরকারি হাসপাতালগুলি রয়েছে তার সামনে কিন্তু কোনো অবৈধ দোকান রাখা যাবে না, সবগুলোই কিন্তু ভেঙে ফেলা বা অনুযায়ী সরিয়ে দেওয়া দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তাই যারা যে সমস্ত দোকানদার এই বিষয়টি জেনেছে তারা কিন্তু রীতিমতো কিন্তু অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু খুব আউড়ে দিচ্ছে যে দীর্ঘদিন থেকে কিন্তু আমরা এখানেই রয়েছি, এখন যদি সরকার চলে যেতে পারে আমরা কোথায় যাবো বা কি করে খাবো। এই বিষয় নিয়ে তুমি কি বিডিওর সঙ্গে কথা বলেছো, তিনি কি বলছেন? আমি এই বিষয় নিয়ে ভগবানগড়া ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ওয়াসিম খানের সঙ্গে কথা বললে তিনি কিন্তু বলেন এই বিষয় নিয়ে তার কাছে এখনো পর্যন্ত সরকারি কোনো নির্দেশ আসেনি। তসিফ, তুমি ভিডিওর বক্তব্য পাঠিয়েছো, আমরা শুনে নেব ভিডিও সাহেবের বক্তব্য কি। সঙ্গে থাকো তসিফ আমাদের। এইরকম অর্ডার কিন্তু আমাদের হাতে কিছু আসে না, যদি এরকম কোন অর্ডার আমাদের কাছে আসবে তাহলে আমরা যদি আইন মতো যদি আমার কিছু অর্ডার থাকে আমরা করবো। এই রকম অর্ডার আমি আপনার মুখ থেকে শুনলাম, আমার তো জানা নেই, এই নিয়ে আমি কিছু কমপ্লিট বলতে পারি না। তাহলে এই নিয়ে কি ব্লকে কোনো রিপোর্ট আসেনি? আমার কাছে কোনো রিপোর্ট আসে, মানে যে অর্ডার হয়েছে বা যেরকম বলছে আমার বিডিও অফিসে বা বিডিও কি কোনো এরকম অর্ডার আসে। আপনার ব্লকে যে হাসপাতালগুলো রয়েছে তার সামনে যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমার থেকে কোনো রিপোর্ট চাওয়া হয়নি। যদি আমার থেকে রিপোর্ট চাওয়া হবে যে আমার হাসপাতালে বা আমার উল্টো দিকে যদি কিছু আছে সে আমি জানাবো, তো আমার থেকে কোনো রিপোর্ট চাওয়া হয়নি। বিডিও সাহেব কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে তার কাছে এই ধরনের কোনো নির্দেশিকা আসেনি, তুমিও যেমনটা শুনেছো, এবং তার সঙ্গে তার কাছে কোনো রকম রিপোর্ট চাওয়া হলে তিনি পরবর্তীতে দেবেন। সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছো, তারা তাদের কি বক্তব্য? সাধারণ মানুষের কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখন অব্দি এই বিষয়ে তারা জানতে পারেনি বা তাদেরকে কিন্তু সরকারি ভাবে কোনো নোটিশ পাঠানো হয়নি যে সরকারি ভাবে যে দোকান খালি করতে বলা হয়েছে বা দোকান অন্য সরিয়ে নেওয়ার জন্য যে বলা হয়েছে জেলা প্রশাসনকে সেই বিষয় নিয়ে কিন্তু এখন অব্দি কিন্তু ব্লক প্রশাসন জানতে পারেনি বলে যেমন বিজয় সাহেব জানিয়েছেন, তেমনই কিন্তু দোকানদারের তারা বক্তব্য যে এখন অব্দি তাদের কোনো ব্লক প্রশাসন বা সরকারি ভাবে কোনো নোটিশ কিন্তু তারা এখনো পায়নি। তাদেরকে দোকান খালি করার জন্য যে কথা বলেছে রাজ্য সরকার যে দোকান অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা, সেই কথা কিন্তু এখন অনেকে তোমরা জানতে পারেনি। ধন্যবাদ। যখন তাদেরকে আমরা বললাম যে সরকারি ভাবে নির্দেশ জারি হয়েছে দোকান সরিয়ে নেওয়ার জন্য, তখন কিন্তু দোকানদারদের অনেকেই বক্তব্য যে আমরা যদি অর্ডার সরিয়ে ধরে নিয়ে যেতে পারে তাহলে আমরা কি করবো বা কোথায় যাবো। একদম তৌসিফ, আমরা এবারে দোকানদারদের কি বক্তব্য চলুন শুনে নি, তারা কি বলছে, তৌসিফকে কি জানিয়েছে তারা, চলুন শুনি। আমরা বলবো আমি মোটামুটি 1983 সাল থেকে এইখানে মানে স্থায়ী ভাবে দোকান দাঁড়ি করছি, আমি প্রতিবন্ধী ব্যক্তিগত ব্যাপারে এই দোকান যদি ভেঙে যায় তাহলে আমরা চালু করতে আমাদের চাকরি বাকরি নেই, যদি চাকরি থাকে তারা আছে তাহলে আমরা উপায় কী আছে যদি দোকান ভেঙে গেল। আপনারা জানতে পেরেছেন কি কিছু? আমরা কি জানতে পারি এখন ব্যাপারে আমাদের তো লক্ষ্য নাই। আমাদের আপত্তি হচ্ছে আমি আর অনেকদিন থাকা করছি বসে আছি, আমার একটা বাড়ি থাকছে খুব বাড়ি ভেঙে
আপনাদের কিছু বলেছে কবে কিছু হবে না হবে এরকম কোনো নোটিশ দিয়েছে? সে বলেনি আপনার নাম?